কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল হলো তাকে ব্যস্ততা দেখানো। রিলেশনশিপে ব্যস্ততা শব্দটির কোনো স্থান নেই, কিন্তু সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ খবর নেবে। তুমি কী করছো না করছো সব কিছু জানার ইচ্ছা পোষণ করবে। কী করছো, কেমন আছো, খাবার খেয়েছো কি না, তোমার শরীর সুস্থ আছে কি না, ইত্যাদি ইত্যাদি খবর নেওয়ার চেষ্টা করবে। কেউ যদি তোমাকে বলে যে কথা বলার সময় পাইনি, তাহলে সেটা বিশ্বাস করো না। সময় ঠিকই পেয়েছিল, কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়। সোজা কথা হলো, মানুষ কেবল সেটার জন্য মূল্যবান সময় ব্যয় করে যেটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট। এটা প্রায়োরিটির উপর নির্ভর করে। কেউ যখন তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম, একটুও সময় পাইনি, তাহলে বুঝে নিবা সেই মানুষটার কাছে তুমি এখন আর ইম্পর্টেন্ট কেউ নয়, যার জন্য সে এখন তার সময় ব্যয় করবে। ব্যস্ততা বলতে আসলে কিছুই নেই। দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে তারা অবশ্যই সময় বের করে নেবে। একটুখানি কথা বলার জন্য অবশ্যই মনটা আনচান আনচান করবে, একটুখানি কথা বলার জন্য বেকুল হয়ে পড়বে। তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে। তোমার কণ্ঠ শোনার সাথে সাথে তার রাগটা পানি হয়ে যাবে। খেয়াল করে দেখো, আই এম বিজি বাট আই মিস ইউ, কথাটা টেক্সট করতে এক মিনিটও সময় লাগে না। ক্লাসের সময় ফোন লুকিয়েও বলা যায়, অফিস টাইমে এক মিনিটের জন্য ওয়াশরুম গিয়েও বলা যায়, খাওয়ার সময় অন্য হাতেও ফোন নিয়ে বলা যায়, রাস্তায় চলাফেরার সময় টেক্সট করাটা তো খুব সহজ ব্যাপার। ছোট্ট একটা মেসেজ দেওয়ার এতটা সময় থাকার পরেও যদি কেউ তোমার ব্যস্ততা দেখায়, তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছ। তোমার উচিত রিলেশন ব্রেকআপ করে ফেলা। যে মানুষটা তোমাকে একটুও সময় দেয় না, সে একদিন অবশ্যই তোমাকে ছেড়ে চলে যাবে। সে সময়টা আসার আগে তুমি নিজ থেকেই সরে যাও, এতেই তোমার জন্য ভালো হবে। কেউ তোমার মূল্য বুঝবে না যদি তুমি নিজের মূল্যটাই না বুঝো। মনে রাখবে, নিজের মূল্য বোঝা সব থেকে জরুরি। ভুলে থাকুন যে আপনাকে ভুলে যাচ্ছে।